আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কাঁঠালের বিচি কিভাবে ভর্তা করে খাবেন। মূলত আমরা যারা পাটাপুতার পিসার কারণে এই ভর্তা থেকে দূরে থাকি তাদের জন্য আজকের এই ভিডিওটি। রংপুরের প্রায় অঞ্চলে থেকে আপনার এই বাটনাগুলি অনলাইন শপিং সেন্টারের মাধ্যমে বিক্রি করে থাকেন। আমরা গত সপ্তাহে একটি অনলাইন শপিং সেন্টার থেকে 480 টাকা দিয়ে বাটনাটি ক্রয় করি শুধুমাত্র এই ভর্তা খাওয়ার জন্য। এই বাটনাতে আপনার এমন কিছু আপনার বৈশিষ্ট্য রয়েছে যেটা আপনার ভর্তা খুব সহজেই তৈরি করতে পারবেন। আজকে আমরা তৈরি করছি কাঁঠালের বিচি ভর্তা। কাঁঠালের বিচি প্রথমে আপনার সিদ্ধ করে সাথে আপনার পেঁয়াজ এবং শুকনো মরিচ কিছুটা ভাজা দিয়ে নিয়েছি, সাথে রয়েছে আপনার ফ্লেভারের জন্য ধনে পাতা। আপনারা দেখতে পাচ্ছেন এই বাটনার উপর দিয়ে কিভাবে পেশা হচ্ছে, এবং এই পেশানোর পরে একটা পর্যায়ে কমপ্লিট হয়ে যাবে ভর্তাটা, আপনি পরিবেশন করতে পারবেন। মুখরোচক এবং পুষ্টিকর খাদ্য কাঁঠালের বিচির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি। এটা আসলে দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আমার বিভিন্ন বন্ধু সহকর্মী এবং সুধানুধায়ী রয়েছেন, ভর্তা খেতে চান অথচ কষ্টের জন্য খেতে পারছেন না, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনারা দেখছেন যে কিভাবে আপনার পেশানো হচ্ছে ভর্তা। ছুটির দিনে আপনার বিভিন্ন মাছ গোস্ত তরকারির সাথে যদি আপনার দুই এক পদের ভর্তা থাকে অবশ্যই মুখরোচক হয়, খাদ্যর তৃপ্তিটা বেড়ে যায়। আর ভর্তা তো সবাই কম বেশি সবাই পছন্দ করেন। তার আপনারা দেখলেন যে কিভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনার পরিবেশন হয়ে গেল কাঁঠালের বিচি ভর্তা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায়। আপনারা যারা এই মাত্র দেখলেন তাদের স্মরণ করে দিচ্ছি কাঁঠালের বিচি ভর্তা করার জন্য যে প্রয়োজন, কাঁঠালের বিচি সিদ্ধ করে নেবেন, সাথে নেবে শুকনো মরিচ এবং পেঁয়াজ পরিমাণ মতো, সাথে ফ্লেভারের সাথে অ্যাড করার জন্য কিছু ধনে পাতা ব্যবহার করতে পারেন। এই ভর্তা দিয়ে খাওয়ার পরে যদি আপনার এরকম গরুর গোস্ত ভুনা থাকে তাহলে তার কথাই নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।